মাটির নিচ থেকে অনর্গল বেরোচ্ছে ধোঁয়া, ক্রমে ঢেকে যাচ্ছে গোটা গ্রাম। এ যেন ভুতুরে কাণ্ড, দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি স্থানীয়দের। মাটি ফেটে বের হচ্ছে ধোঁয়া, একটু আধটু নয়, রীতিমতো গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার কেন্দার ধাওরা পাড়ার ঘটনা। এলাকাবাসীরা জানান, এই এলাকায় ইসিএল এর ওয়েস্ট কেন্দা খোলামুখ খনি রয়েছে। শুক্রবার গভীর রাত থেকেই খোলামুখ খনির পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে। এই ঘটনায় এলাকায় বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন। এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। বারবার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। তাদের দাবি, অবিলম্বে পুনর্বাসন দেওয়া হোক। তাদের অভিযোগ, কালিয়াড়ি কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসন বা রাজনৈতিক নেতারা কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। এইভাবে ধোঁয়া বেরোনোর জন্য তাদের সরিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করছে সাময়িকভাবে। আম লোক ঘর সামনে মে হ্যাঁ কব ক্যা হোগা নাহি হোগা ইতনা বাচ্চা ছোটা লেকর সোয়ে রহতে হ্যায় আর ইতনা ছোটা ছোটা সব সব গাঁও হ্যায় ক্যা চাহতে হ্যায় আপ লোগ ক্যা চাহতে হ্যায় বস হাম লোগ চাহতে হ্যায় হাম লোগ কো ঘর মিলে পুরান বাসী হুম বাচ্চা লোগ সব এক বার ওর হুয়া থা তো সব ওই মন উড় কে চল গিয়া তিন বার হো গিয়া হ্যায় আর সব ঘর উর ঢাস কে চল গিয়া হ্যায় ইসকে বারে মে সেলস কে সাথ বাত হুয়া হ্যায় বাত হুয়া কুছ নেই হুয়া নেই লেকিন কুছ ভি নেই হুয়া বাত উৎসব হুয়া থা কুছ ভি নেই হুয়া। এই বিষয়ে স্থানীয় গৃহবধূ বলেন, রাত থেকেই মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের কেউ দেখছে না। ইসিএল এর লোকজন এসে দেখে চলে গিয়েছে, পুলিশও আসছে না, নেতারাও আসছে না। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? বাড়িতে আগুন লাগলে এখানেই মরতে হবে, কেউ আমাদের দেখে না। আমরা চাই এখান থেকে আমাদের তুলে অন্য কোথাও ঘর করে দিক, আমাদের দেখুক। নেতারা এসে ঘুরে দেখে শুধু বলে দেখছি বলেই চলে যায়। আমরা ভয়ের মধ্যে আছি। তিনবার আগুনটা লাগিল, কেউ ওখান পর্যন্ত অ্যাকশনটা নেয় নাই, ইসিএলও লিখে নাই, নেতা গেলাও আসছে, নেতা গেলাও ঘুরে ঘুরে চলে যাচ্ছে, নেতা গেলাও বলছে পুরান বাসন দিয়া হবে, ঘর দিয়া হবে। একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেল, চলো 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 ঘর গরম হয়ে গেল, নিন চলে গেল, এখনো পর্যন্ত কিছু অ্যাকশন নাই। এখানে আমাদের ছেলে পেলে কি মরবে না? তাহলে ডুডে চলে না হইন যাকে এখানে ভয়ের মধ্যে, এখানে অনেক আগুন লেগে আছে, ধরো এখানে লেগেছে, কাল দিন ওখানে আমার ঘরের বাড়িতে আগুনটা লাগিবে, এখানে তো বিশাল ব্যাপার আগুনের ব্যাপার। এখানে ওখানে আমরা বলছি যে আমাদেরকে উঠান দিয়া হোক, ঘর দিয়া না হোক, ঘর তো দিয়া না হয়েছে নাই কো, বলছে ঘর দুবো করে সব চলে গেছে, কেউ দিচ্ছে না, মানে অ্যাকশন তো কেউ লিচ্ছে না আমাদের এখানে। স্থানীয়রা চাইছেন দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, আসানসোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।